আজকে আমরা মাধ্যমিকের WBAS এর মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 হিস্ট্রি সেট 9 করাবো। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমরা মাধ্যমিকের F25 হিস্ট্রি, ঠিক আছে, মডেল কোশ্চেন সেট 9 নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন বলেছে, কন্যার প্রতি পিতার পত্র গ্রন্থটি কার লেখা? অ্যান্সার হবে জওহরলাল নেহরু। পরের কোশ্চেন বলেছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ। পরের কোশ্চেন বলেছে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? এর অ্যান্সার হবে 1835 সালে। পরের কোশ্চেন বলেছে, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন বলেছে, বিধবা বিবাহ আইন পাশ হয়, ঠিক আছে, কার সময়? অ্যান্সার হবে লর্ড ক্যানিং এর সময়। পরের কোশ্চেন বলেছে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উপজাতি বিদ্রোহ কি? অ্যান্সার ছিল মুন্ডা বিদ্রোহ। পরের কোশ্চেন বলেছে, বিপ্লব কথার অর্থ কি? অ্যান্সার হবে আমূল পরিবর্তন। পরের কোশ্চেন বলেছে, প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান কি? অ্যান্সার হবে ভারত সভা। পরের কোশ্চেন বলেছে, রাষ্ট্রগুরু কাকে বলা হয়? অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের কোশ্চেন বলেছে, ভারত মাতা চিত্রটি এঁকেছেন কি? অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন বলেছে, ছেলেদের রামায়ণ গ্রন্থটি কার রচনা? অ্যান্সার হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পরের কোশ্চেন বলেছে, জাতীয় বিজ্ঞান চর্চার জনক অ্যান্সার হবে মহেন্দ্রলাল সরকার। পরের কোশ্চেন বলেছে, সত্যজিৎ রায় প্রচলিত প্রথম চলচ্চিত্র নাম কি? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পথের পাঁচালী। পরের কোশ্চেন বলেছে, পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? অ্যান্সার হবে মানাকালা। পরের কোশ্চেন বলেছে, নববিধান ব্রহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1880 সালে। পরের কোশ্চেন বলেছে, কোন বিদ্রোহ উলগুলার নামে পড়ছে? অ্যান্সার হবে মুন্ডা বিদ্রোহ উলগুলার নামে পরিচিত। তো দেখো, বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? অ্যান্সার হবে তিতুমির। পরের কোশ্চেন বলেছে, বন্দে মাতরম গানটির সুরারোপ কে করেন? অ্যান্সার হবে যদু ভট্ট। পরের কোশ্চেন বলেছে, বসনকণা আবিষ্কার করেন কে? অ্যান্সার হবে সত্যেন্দ্রনাথ বসু। পরের কোশ্চেন বলেছে, লাইনোটাইপ কে তৈরি করেন? অ্যান্সার হবে সুরেশচন্দ্র মজুমদার। পরের কোশ্চেন বলেছে, তো দেখো একটি বাক্যে উত্তর দাও, জীবনের ঝরাপাতা গ্রন্থটি রচিয়তা কে? অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানী। পরের কোশ্চেন বলেছে, কাকে করুণ সাগর বলা হয়? অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। পরের কোশ্চেন বলেছে, কোন গ্রন্থটি স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত? অ্যান্সার হবে আনন্দমঠ গ্রন্থ, ঠিক আছে। পরের কোশ্চেন বলেছে, বসুবিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1917 সালে। তো তারপরে দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন বলেছে 2.21 এ কী বলেছে, কুসংস্কার ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সরব হয় বামাবদিনী পত্রিকা। একদম ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট আছে, ট্রু হবে। পরের কোশ্চেন বলেছে, ছাপা বইয়ের সঙ্গে, তো দেখো পরের কোশ্চেন, সরি, 1868 খ্রিস্টাব্দে অষ্টম আইন দ্বারা বলা হয় নীল চাষ সম্পূর্ণ নীলকরদের ইচ্ছার ব্যাপারে? অ্যান্সার হবে ট্রু হবে। পরের কোশ্চেন বলেছে, ছাপা বইয়ের সঙ্গে ছবি মানচিত্র নকশা ইত্যাদির গুরুত্ব হ্রাস পায়? ফলস হবে। পরের কোশ্চেন বলেছে, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর, ঠিক আছে। তো দেখো, ডেভিড আর্নল্ড, ঠিক আছে, এর অ্যান্সার হবে সোশ্যাল সায়েন্স হিস্ট্রি বাঁশের কেল্লা, ঠিক আছে। বাঁশের কেল্লা হবে বারাসাত বিদ্রোহ, তারপর আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে বীজ বৃক্ষ, ঠিক আছে, বীজ বৃক্ষ হবে। তারপরে কী আছে, তত্ত্ববোধিনী সভা কী আছে, তত্ত্ববোধিনী সভা কী হবে, হবে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, কী হবে, দেবেন্দ্রনাথ ঠাকুর। তো বুঝতে পারছো, খুব ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, তারপরে দেখো, এই ম্যাপ পয়েন্টিং পরে এক সময় আমি করে দেবো। তো দেখো, 2.5 এ কী বলেছে, গ্রামপাতা প্রকাশিকা পত্রিকাটি 1884 খ্রিস্টাব্দে বন্ধ হয়, ঠিক আছে। এর ব্যাখ্যা 3 হবে, পত্রিকার সম্পাদক কাঙাল হরিনাথ বার্ধক্যগ্রস্ত ও ঋণগ্রস্ত হয়ে পড়েন। তো পরেরটা কী বলেছে, 2.52 তে কী বলেছে, বিবৃতি, ভারতের রক্ষণশীল সমাজ কখনো ব্রিটিশ শাসকদের ভারত শাসন মেনে নিতে পারেনি। এর ব্যাখ্যা 2 হবে, ভারতের রক্ষণশীল সমাজের একাংশ ইংরেজ শাসনের প্রতি বিতশ্রুত ছিল। তো তারপরে কী বলেছে দেখো, বিবৃতি 2.53, বর্তমানে মেয়েরা খেলাধুলার পারদর্শী, এর অ্যান্সারের ব্যাখ্যা 2, এতে স্বাধীনতার প্রধান প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তো দেখো, 2.54 কী বলেছে, বিবৃতি, কোম্পানি সরকার অরণ্য আইন চালু করেছিল, এর অ্যান্সারের ব্যাখ্যা 2, আদিবাসীদের জীবন জীবিকা আঘাত সৃষ্টি করেছিল। ইতিহাসের WBAS এর সাজেশনের ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।